হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো সকলের প্রিয় ঘুগনি রেসিপি। স্কুল কলেজ হোক বা মেলায় গিয়ে হোক, ঘুগনি কিন্তু আমাদের সকলের প্রিয়। সেই দারুণ টেস্টি ঘুগনির সবচেয়ে সহজ রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুগনি বানানোর জন্য আমি মটরগুলোকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো কিছুটা জল, দিয়ে দেবো 1 চামচ নুন। এরপর ভিজিয়ে রাখা মটরগুলোকে আমি এর মধ্যে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেবো। এভাবে নুন দিয়ে মটরটা সেদ্ধ করলে কিন্তু মটরের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায়। যতক্ষণে ঘুগনির মটরগুলো সেদ্ধ হচ্ছে, আমি ঘুগনির জন্য আলুগুলো কেটে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে কেটে নেব। ঘুগনির আলু কিন্তু এরকম ছোট ছোট আকারেরই হয়। এর মধ্যে আমি সমস্ত মশলাগুলোকেও রেডি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছুকেই কেটে নেব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এর মধ্যে আমাদের মটরটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখো মটরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা মটর আমি এভাবে একটু হাত দিয়ে চেপে রেখে দিলাম। দেখো এগুলো কিন্তু একদমই গলে যাচ্ছে। এরপর আমি ওভেনে বসিয়ে দেবো কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু তেল। তেল গরম হয়ে গেলে কেটে রাখা সমস্ত আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। নেড়ে চেড়ে আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। আলুগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে সমস্ত আলুগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। ওই কড়াইতে দিয়ে দেবো আরও একটু তেল, দিয়ে দেবো গোটা জিরে, এরপর দিয়ে দেবো 1টা শুকনো লঙ্কা, হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল কালার হয়ে যাবে তখন এর মধ্যে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, যেটা আমি আগেই বানিয়ে নিয়েছিলাম। পুরো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো, ভালোভাবে মিশিয়ে দেবো। কিছুক্ষণ নেড়ে চেড়ে সামান্য একটু কষিয়ে নিয়ে এর মধ্যেই আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দেবো সামান্য একটু জল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। যেহেতু আমি মটরটা সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলো সেদ্ধ করা না, হালকা করে ভেজে নেওয়া, তাই এই মশলার সাথেই আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলা কষাতে কষাতে আলুটাও একটু হালকা সেদ্ধ হয়ে যায়। এভাবে আমি আলু আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। মটরগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর মটরগুলোও আরেকটু গলে গিয়ে ঘুগনির ঝোলটা ঘন হয়ে যায়। এভাবেই 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকাটা তুলে নেব। নেড়ে চেড়ে দেখো ঘুগনির আলু আর মটরগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একটু ঘন হয়ে এসেছে। ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দেবো 1 চামচ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে দেবো, দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে আবারও একটু মিশিয়ে দেবো। এরপর সামান্য একটু কাসুরি মেথি এভাবে একটু হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু ঘুগনিতে খুবই ভালো লাগে। ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের ঘুগনি। এরপর গরম গরম পরিবেশন করো সকলের প্রিয় ঘুগনি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর এরকম আরও কি কি রেসিপি তোমরা পেতে চাও কমেন্টে অবশ্যই জানিও।